সঙ্গীকে খুঁজতে খুঁজতে সমুদ্রের তীরে চলে এলো শতাধিক তিমি। সমুদ্রের তলদেশে গান গাইতে গাইতে সঙ্গীকে খুঁজে না পেয়ে তীরে এসে তিমির আত্মহত্যার স্বভাবটি বৈজ্ঞানিকভাবে এখনো প্রমাণিত না হলেও সামাজিক বন্ধনের জন্য পাইলট তিমি বেশ পরিচিত। কারণ যখনই নিজের দলের কোনো তিমি সমস্যায় পড়ে আটকে যায়, তখন বাকিরাও তার পথ অনুসরণ করে চলে যায় সেখানে। আত্মহত্যা নাকি স্বেচ্ছায় তীরে চলে আসা, সে বিষয়টি অনিশ্চিত হলেও সম্প্রতি এমন একটি দৃশ্য দেখা যায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ডান্সবারাতে। 25 এপ্রিল অঙ্গরাজ্যের ডান্সবারার একটি মোহনার অগভীর জলে প্রায় 140টিরও বেশি পাইলট তিমি আটকে পড়ে, যার মধ্যে 26টি তিমি ইতোমধ্যে মারা গেছে। সে সময় ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করে উদ্ধারকারীরা। এটির পেছনে আসলে অনেক কারণ রয়েছে, বিশেষ করে এই লম্বা ফিন পাইলট প্রজাতির তিমির সাথে। তাই কখনো কখনো এমন হতে পারে যে দলের একটি তিমি অসুস্থ হয়ে পড়েছে এবং অন্যরা তাকে অনুসরণ করতে করতে এসে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তিমিগুলোকে টেনে টেনে ডাঙায় তুলে নিয়ে আসার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। পাশেই পড়ে আছে দৈত্যাকৃতির আরও বেশ কয়েকটি তিমি। এছাড়া সে সময় সৈকতের পাশে উৎসুক জনতার উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যায়। আমরা পানি থেকে মৃত তিমিগুলোকে সরিয়ে ফেলেছি, তাই আপনি যা দেখতে পাচ্ছেন আমরা অন্য তিমিদের উৎসাহিত করা বন্ধ করার জন্য তাদের জলের লাইন থেকে উঠানোর চেষ্টা করছি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যান্ড অ্যাট্রাকশন বলছে জিওগ্রাফি বের টবি ইনলেটে তিমিগুলো আটকা পড়েছে। এই মোহনাটি জনপ্রিয় একটি পর্যটক অঞ্চল ডান্সবারা শহরের কাছে এবং রাজ্যের রাজধানী পার্থ থেকে 236 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আমরা একটি জাহাজ এবং একটি স্পটার প্লেন দিয়েও কয়েক ঘন্টা যাবৎ পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে কোথায় কোথায় তিমি আছে। এছাড়া বাকি তিমিগুলোকে সাহায্য করার জন্য ঘটনাস্থলে 100 জনেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করেছেন বলে জানান উদ্ধারকারী দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এর আগে গত বছরের জুলাই মাসে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত সমুদ্র সৈকতে আটকে পড়ে 50টিরও বেশি পাইলট তিমি মারা যায়।